আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাকে যারা দেখছেন আমার চ্যানেল টিভি জুড়ে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ট্রেন ভ্রমণ করতে হলে কি কি সুবিধা দিয়ে নিতে হয় এবং কি কি বাংলাদেশ রেলওয়ে কি কি সুবিধা দিয়ে দিচ্ছে, এবং ট্রেনে যখন আপনি যাত্রী হয়ে আসবেন, যখন যাত্রী বেশে যখন আপনি যাবেন আপনার কি কি করণীয় আছে, এবং আপনি কি কি সুবিধা পাবেন বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে, এবং আপনারও কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ব থেকে আমি দেখানোর চেষ্টা করব। এবং আমি একটি ভ্রমণ কাহিনী করছি, সেই ভ্রমণ কাহিনীটি হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন টু ব্রাহ্মণবাড়িয়া। যেহেতু আমার গন্তব্যস্থল এইটুকু, আমি তার জন্য এইটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কমলাপুর রেল স্টেশনের একটু পরিচিতি আপনাদের সামনে তুলে ধরবো। কমলাপুর রেল স্টেশনটি আনুষ্ঠানিকভাবে ঢাকা রেল স্টেশন হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের কেন্দ্রীয় রেল স্টেশন। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বাধুনিক রেলওয়ে স্টেশন। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ঢাকা শহরের অবস্থান বৃদ্ধি পায় এবং অর্থনীতিতেও বৃদ্ধি পায়, বিশেষ করে 1947 সালের পর যখন এটি পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানী হয়। বিদ্যমান রেলপথগুলো উত্তর দিক থেকে প্রসারিত হয়ে ঢাকাকে পুরনো ও রেলপথগুলো উত্তর দিকে প্রসারিত হয়ে ঢাকাকে পুরনো ও নতুন শহরে দ্বিখণ্ডিত করে, এবং এই রেলপথগুলো বিভিন্ন স্থানে সড়কের সাথে মিলিত হয়। উত্তর দক্ষিণের সড়ক যানবাহনে প্রবাহ বাধাগ্রস্ত হয়। এছাড়াও ঢাকা উত্তর দিকে অবস্থিত ফুলবাড়িয়া রেল স্টেশনে স্টেশনটি ছিল অপূর্ণাঙ্গ, যাতে একটি প্ল্যাটফর্ম, একটি ছোট প্রাঙ্গণ ও একটি শেড ছিল। ধারণা করা হয় স্টেশনটির দিকে তুলনামূলকভাবে কম ঘনবসতিপূর্ণ স্থানে স্থানান্তর করলে তেমন কোনো বাধা ছাড়াই উত্তর দক্ষিণের যানবাহনের প্রবাহ সহজ হবে। এবং কমলাপুর রেল স্টেশনটির স্থপতি ছিলেন দুজন মার্কিন, ডেনিয়াম বার্নহাম এবং বব বুই। পুরো স্থাপনাটি 37টি বর্গক্ষেত্রের সমন্বয়ে গঠিত। এতে মোট 49টি কলাম রয়েছে। এর উপর দাঁড়িয়ে আছে 37টি সরু কংক্রিটের ঢুম নিয়ে একটি ছাদ। 59 ফুট উঁচু প্রতিটি কলাম উপরের দিকে গিয়ে 4টি শাখা বিস্তার করে ছাদটাকে ধরে রেখেছে। কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কতগুলো ট্রেন হচ্ছে: একতা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, করুণা নিশিতা, মহানগর প্রভাতী, মহানগর গুধুরি এবং সিল্ক সিটি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ইত্যাদি নানান ধরনের ট্রেন এখানে, ইন্টারসিটি এবং লোকাল এবং ডেমো ট্রেন এখানে হতে ছেড়ে যায় এবং এখানে ইন করে। আমি আমার কাঙ্ক্ষিত ট্রেনটিকে খুঁজে পেয়েছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমি ট্রেনে উঠে পড়বো এবং আমার সিটে আমি অবস্থান করব। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কিছু স্ক্রিন দেওয়া আছে, বড় বড় টিভি আকার এখানে অ্যাড চলে, এবং এখানে দর্শকদের জন্য যারা যাত্রী আছেন তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এই কাজটুকু করা হয়েছে। আমি ট্রেনের ভিতরে এখন উঠে পড়েছি এবং আমার সিটে আমরা এখন অবস্থান করছি। তো আমি এই হচ্ছে ট্রেনের ভিতরে বাংলাদেশ সরকার কী 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 ফেসিলিটিস দিয়েছে এবং আমি অ্যাজ এ প্যাসেঞ্জার হিসেবে আমার কী কী দায়িত্ব আছে আমি সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমাদের এই ট্রেনটি এইমাত্র স্টার্ট হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ট্রেনটি স্পিড গতি আস্তে আস্তে বাড়ছে। আমরা এখন ট্রেন সম্পর্কে এবং ট্রেন ভ্রমণ সম্পর্কে একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা একজন চানাচুরওয়ালাকে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বললো। ভাই, তোমার নাম কি? মোহাম্মদ সজীব। বলো না, ডাক্তার খুললে আর কি? কতদিন যাবত জানো কি করো? এই তো জানো বিক্রি করে কি তোমার ইনকাম হয়?
ইত্তেফাকটা চলে আর কি। আমাদের যারা আছে আমাদের দায়িত্ব হলো আমরা নিজেরা নিজেদের দেহটাকে সুরক্ষিত রাখা, এবং করোনাকালীন সময়ে আমরা হয়তো ভ্রমণ করে ভ্রমণ দ্বার বন্ধ করা যায় না। আমরা ব্রিজের মতো যে স্থাপনাটুকু দেখছি সেটি হচ্ছে মেট্রো রেলের স্থাপনা। এটি বিমানবন্দর, রেল স্টেশন থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত চলে গিয়েছে। এই মেট্রো রেলের যে ইনফ্রাস্ট্রাকচারের যে ডিজাইনটুকু করেছেন আমাদের বিশিষ্ট আর্কিটেকচাররা, এবং এটি আমরা হয়তো দেখতে পাচ্ছি অল্প কিছুদিনের মধ্যে হয়তো এটি তৈরি হয়ে যাবে। আমরা এখন দর্শক বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছলাম। বিমানবন্দর রেল স্টেশনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক যাত্রী এখানে অবস্থান করছেন ট্রেনে ওঠার জন্য। যার যার যে কামরাটুকু সেই কামরাটুকুতে তারা উঠবেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়ে কেউ তাদের আত্মীয় স্বজন নিয়ে উঠিয়ে দেওয়ার জন্য চলে আসছেন, এবং যার যার যে কম্পার্টমেন্ট সেই কম্পার্টমেন্টে তারা ওঠার জন্য চেষ্টা করছেন। কথা বলতে পারেন না? পারেন না? আপনি একাই আসছেন? আর কেউ আসছে সাথে? উনি খুব অসহায় একজন মানুষ, বাক প্রতিবন্ধী, ওইভাবে স্পষ্ট কথা বলতে পারেন না, উনি ভিক্ষে করছেন। আমরা একজন বই বিক্রেতাকে পেয়েছি, তার কাছ থেকে জানার চেষ্টা করব সে কী কী বই বিক্রি করে, এবং তার বই বিক্রি করে এখন কী অবস্থা বইয়ের। বই তো এখন বই এখন মানুষ কিনে তো না কম বেশি না? জি, বইয়ের ব্যবসা এখন দিন দিন খারাপ হচ্ছে নাকি? জি জি। কেন, এটার কারণটা কি বলতে পারো? যে এখন সব মোবাইলে হয়, মোবাইলে এখন মানে কিছু একটা চার্জ দিলে মোবাইলে চলে আসে, বোঝেন নাই, ইন্টারনেটে সব কিছু। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পানি বিক্রেতা, পেপসি বিক্রেতা, চা বিক্রেতা একজনকে পেয়েছি, এবং ওরা আসলে এখন টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, এখন চা খেলে হয়তো ভালো লাগবে। চাচা যদি আমাদেরকে একটু চা খাওয়ায় তাহলে খুব উপকৃত হবে। চাচা দীর্ঘদিন যাবৎ এই ট্রেনে চা বিক্রি করেন। চাচার সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে চাচার জীবনটাই চা বিক্রি করে চলে যাচ্ছে, এমনটি চাচা বলার চেষ্টা করেছেন। আসলে চা আমাদের ক্লান্তি দূর। চা খেতে খেতে জানলা দিয়ে দেখতে পেলাম যে আমরা নরসিংদীতে চলে এসেছি, অর্থাৎ নরসিংদী স্টেশনটি আমরা ক্রস করছি, এবং নরসিংদী স্টেশনে আমাদের যাত্রাবিরতি নেই। আমরা আবারও ছুটে চলেছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার আগে আশুগঞ্জ যে স্টেশন আছে সেই স্টেশনে একটু স্টপেজ আছে। আমরা আসলে ট্রেনে অনেক গল্প গুজব করে দেখতে পাচ্ছেন আপনারা, ট্রেনে যে রেল ক্রসিং চলছে এবং এখানে যাত্রীরা অথবা বাস অটোরিক্সা ওরা ঘুমিয়ে আছে আমাদের এই ট্রেনটিকে, মনে হচ্ছে যেন আমরা ভিআইপি ট্রেনে যাচ্ছি। আবার দেখতে পাচ্ছেন যে কমলা বিক্রি করছে, কেউ হয়তো কমলা কিনছে। কমলা আসলে এখনকার পুরো সিজন কমলা খাওয়ার জন্য, এবং জানলা দিয়ে যখন আমরা তাকাই তখন হয়তো বিভিন্ন সিনারি দেখতে পাই, চানাচুর বিক্রেতা দেখতে পাচ্ছি, এবং কিছু অন্ধ ব্যক্তি আছে যারা বিক্রি করে। আমি অন্ধের কষ্ট দেখা করলেন দাদান, ট্রেনে যারা যাত্রী হয়ে নিয়মিত চলাফেরা করেন তারা হয়তো তাদেরকে দেখে অবশ্যই চিনতে পেরেছেন। তারা হয়তো তৃতীয়লিঙ্গের, আমরা যাদেরকে হিজড়া বলি, তারা প্রতিটা মানুষের কাছ থেকে, প্রতিটা যাত্রীর কাছ থেকে টাকা চেয়েছে নেই। টাকা যদি তাদেরকে না দেওয়া হয় তারা হয়তো খুব খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, যার ফলে মানুষের ভয় ভীতি দিয়ে হয়তো তাদেরকে টাকা দিয়েছে। দর্শক, হয়তো দুটি ব্রিজ পাশাপাশি দেখার ফলে আপনারা হয়তো বুঝে গেছেন আমরা এখন কোথায় অবস্থান করছি, আমাদের ট্রেনটি এখন কোথায় সেতুর উপর দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ভৈরব আশুগঞ্জ যে সেতু, সেই সেতুর উপরে আমরা এখন অবস্থান করছি, এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে পাশে যে সেতুটি দেখা যাচ্ছে
সড়কপথের সেতু আর এটা হচ্ছে রেলপথের সেতু। এখানে রেলপথ কিন্তু দুইটি, একটিতে যায় ট্রেন এবং আরেকটিতে আসে। আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা হয়তো খুব সহজে অনুমান করতে পেরেছেন যে এটি হচ্ছে বাংলাদেশের জন্য বিরল একটি রেল স্টেশন এবং এটি হচ্ছে আশুগঞ্জ রেল স্টেশন। আমরা ভৈরব সেতু পার হয়ে আশুগঞ্জ রেল স্টেশনে এখন গাড়ি থেমেছে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গাড়িতে ওঠার জন্য যাত্রীরা তাড়াহুড়া করছেন, অনেক যাত্রী উঠে গেছেন গাড়িতে। আমরা আবার চলতে চলেছি হচ্ছে আমাদের গন্তব্যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। আপনারা দেখছেন কীভাবে রেল লাইন একটি লাইন থেকে আর একটি লাইনে ট্রান্সফার হচ্ছে ট্রেনটি আমাদের। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আশা করছি ব্রাহ্মণবাড়িয়া দর্শক এবং এতক্ষণ আমাকে যারা দেখছিলেন, আমার ভিডিও যারা দেখছিলেন, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে পৌঁছে যাব। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে পৌঁছার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে নিই, সেটি হচ্ছে যে ট্রেনে যারা ভ্রমণ করবেন এবং আমি এতক্ষণ যে যে জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই জিনিসগুলো হচ্ছে আপনারা অবশ্যই পালন করবেন এবং আমার নতুন যাত্রীদের জন্য আমার এই ছিটটি হয়তো ছেড়ে দিতে হবে। এটি হচ্ছে ট্রেনের চলার একটা বৈশিষ্ট্য। আমি নেমে যাব, নতুন একটি যাত্রী আসবে, আবার নতুন যাত্রী নেমে যাবে, আমি হয়তো আবার ওই সিটে এসে বসবো এবং যারাই বসবেন, যারাই আসা যাওয়া করবেন, যারাই ভ্রমণ করবেন তাদের কাছে অনুরোধ আপনারা সব সময় মাস্ক পরিধান করবেন। আমার হাতে কিন্তু মাস্ক, আমি এখনই মাস্কটি পরে নিব, শুধু ভিডিও করার জন্য মাস্কটি পরে রেখেছি এবং হাতে গ্লাভস অথবা আপনারা যদি স্যানিটেশন আসে এগুলো ব্যবহার করবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়া এসে যতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন, আমার সঙ্গে জীবন জীবিকা যারা চোখ রাখছিলেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমরা দেখতে দেখতে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে পৌঁছে গেলাম এবং ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সম্পর্কে একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করি। সেটি হচ্ছে যে 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশের রাজপথ নির্মাণের দায়িত্ব নেয়। 1895 সালে 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 মিটার মিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত 69 কিলোমিটার রেল লাইন জনসাধারণের জন্য খোলা হয়। টঙ্গী ভৈরব আখড়ার মধ্যে রেল লাইন স্থাপিত হয় 1910 সাল থেকে 1914 সালের মধ্যে। টঙ্গী আখড়া লাইনের স্টেশন হিসেবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া যাত্রীদের জন্য ট্রেন ভ্রমণ একটি সম্পূর্ণ আরামদায়ক ভ্রমণ বলা যায়। এখন আমি দেখানোর চেষ্টা করব রিক্সার ড্রাইভাররা কী করে দেখেন, রিক্সা যখন আপনি পাবেন না তখন কী করে তারা। কত? 30 টাকা যাবা? এই ড্রাইভার আমার কাছে চাইল 40 টাকা এবং পরবর্তী ড্রাইভার কত টাকা চায় আপনারা দেখেন, তারপর কত টাকা দাম বাড়ে নাকি। এই ড্রাইভার ভাই চাইল 50 টাকা, তার পরবর্তী ড্রাইভার ভাই কত টাকা চাই সেটাও আপনাদের দেখানোর জন্য আজকে আমি এই ভিডিওটি অন করে রেখেছি। তারা কীভাবে আসলে তারা বুঝতে পেরেছে যে আমি বিপদে পড়েছি, আমার হয়তো আর কোনো বিকল্প নাই, তার জন্য তারা কত। এই যে বাজারে আমার সঙ্গে যারা ছিলেন তখন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।